আমার জন্য আপনাকে দুই দিন অসুস্থ থাকতে হয়েছে। আপনি আমাকে ক্ষমা করবেন। আর কখনো এমনটা হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম রাকিব। যে যিনি অসুস্থ হয়ে গেল, মানে যে 13 নম্বর বক্সটা নেয়, তার নাম্বারটা কি তোমার কাছে আছে? জি না আপা। তাহলে একটু দেখো না, ওনার অফিসের কারো কাছ থেকে যদি নাম্বারটা ম্যানেজ করতে পারো। দেখি পারি কিনা একটু দেখো, আমাকে জানাও, জানাও তাড়াতাড়ি জানাও। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, পাও নাই? পারি নাই আপা। কি মাউন সাহেব, দেরি করলেন যে, শরীর ভালো তো? খান। সরি, আমার জন্য আপনাকে দুই দিন অসুস্থ থাকতে হয়েছে। আপনি আমাকে ক্ষমা করবেন। আর কখনো এমনটা হবে না। আমি আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার চেষ্টা করব। আপনি কিভাবে শিওর হলেন আপনার রান্না করা খাবার খেয়ে আমি অসুস্থ হয়েছি? অন্য কোনো কারণে তো অসুস্থ হতে পারি। অফিসের সবাই বলছিল এই খাবার খেয়ে নাকি আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই নিজেকে অপরাধী লাগছিল। এই যে আপনি যে দুই দিন অসুস্থ ছিলেন, আমিও সেই দুই দিন সুস্থ থেকেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই অপরাধ বোধ থেকে আপনার কাছে ক্ষমা চাওয়া। যতদিন যাচ্ছে ভেতর ভেতর একটা আগ্রহ তৈরি হচ্ছে। আচ্ছা, আপনার রান্নার মতো আপনিও নিশ্চয়ই অসাধারণ। যার হাতের রান্না এত মায়া, না জানি সে কত মায়া। দূর মায়াটা কিছু না, সবই জীবিকার উপজীব্য মাত্র। আর যারা আমার রান্না পছন্দ করে তাদের ভালোবাসা আর কি। আপনার বাসার সবাই কত লাকি, প্রতিদিন আপনার হাতে রান্না খেতে পারে। আমার তো হিংসা হয় তাদের। কি হিংসে করার মতো কেউ নেই। বাদ দিন এসব কথা, এখন খাবার ঠিকঠাক হচ্ছে তো? যা ভয় পেয়েছিলাম আপনার অবস্থা শুনে।
যা হয় ভালোর জন্য হয়। এই দেখুন না, আমি যদি আপনার হাতে রান্না খেয়ে অসুস্থ হয়ে না পড়তাম তবে কি আপনার সাথে আমার যোগাযোগ হতো?